এখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের পরিবার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মাঝে আজকে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলছে আলহামদুলিল্লাহ। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার আয়োজনে এবং সুহিরপুর ওয়ার্ডের সৌজন্যে আজকের এই খাদ্য সামগ্রী, সামান্য কিছু খাদ্য সামগ্রী আমাদের ভাই বোনদের জন্য আমরা নিয়ে এসেছি। আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জামাত ইসলামী দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আপনাদের সকলেরই প্রিয়, শোনো, টিউবল প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, কথা শোনো, মনে আছে কিনা 2014 সালে টিউবল মার্কা নিয়ে যিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন সাইফুল ইসলাম শহীদ ভাই। উপস্থিত আছেন জামাত এবং শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, পানিবন্দী আকস্মিক বন্যায় ঘুমতির ভাঙ্গনে আমাদের যে সকল ভাইয়ারা, যে সকল বোনেরা মানবেতর জীবনযাপন করছে, খুব কষ্ট পাচ্ছেন আপনারা, বাড়ি ঘরে পানি উঠে গেছে, খুব কষ্টে আছেন আমাদের মানে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত বোনেরা, আমরা গতদিন এসেছিলাম, অনেকের সাথে কথা হয়েছে, আমরা কিছু সামান্য কিছু খাদ্য সামগ্রী ছিল, রান্না করা খাবার আমরা দিয়ে গেছি, আমরা বলেছিলাম যে কালকে আসবো, শেমপুর সাথে কথা বলেছি যে আপনি একটু সকল পরিবারের তালিকাটা দিয়েন, তাদেরকে একটু এক জায়গায় করেন, তাহলে আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে দিয়ে দেব। তো আজকে আমরা কিছু শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিস্কিট, তারপরে কয়েল, মোমবাতি, এই জাতীয় কিছু বিষয় আপনাদের জন্য নিয়ে এসেছি খাবার পানি সহ। তো আসলে আমাদের এই সামান্য কিছু হাদিয়ায় আপনাদের কষ্ট দূর হয়ে যাবে না, তবে এটা আমরা বুঝাতে চাই যে আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের বিপদে আপনাদের পাশে আমরা দাঁড়াতে চাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যখনই সুযোগ পাবো তখনই আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলাম তো? এই জন্য জামাত ইসলামী যেন আপনাদের পাশে বেশি বেশি থাকতে পারে, আপনাদের সহযোগিতা করতে পারে, আপনাদের সুখী দুঃখে আপনাদের পাশে থাকতে পারে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন যে গত 5 তারিখে সারা দেশেই বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায়ের বাইরের বোনদের যাতে তারা নিরাপদে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের ব্যবসা বাণিজ্য, তারা যেন বাড়ি ঘরে সুন্দরভাবে বসবাস করতে পারে, কেউ যেন তাদের উপর অন্যায় কোনো ধরনের আচরণ না করে, এই জন্য আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি নির্দেশ দিয়েছেন যে সারা দেশের সকল ওয়ার্ড এবং ইউনিয়নে জামাত ইসলামের কর্মীরা, আপনারা দেখেছেন টিভিতে দেখেন হয়তো বা, জামাতের কর্মীরা হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিচ্ছে, দিছে না? আর যিনি ভাঙছে এদিন, এটি হলো কিছু কুচক্রী মহল, পরিস্থিতি সৃষ্টি করার জন্য মন্দিরে আক্রমণ করে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে আমাদের মাঝে যে একটা ভাতৃত্বের বন্ধন আছে, আমরা এদেশে হিন্দু মুসলমান সবাই, আমরা সবাই হিন্দু মুসলমান, আমরা একসাথে মিলেমিশে বসবাস করি, ঠিক কিনা বলেন? আমরা হিন্দুরা মুসলমানদের বিপদে আগে আসে, মুসলমানরা হিন্দুদের বিপদে আগে আসে, এই দেশটা তো আমাদের, ধর্ম যার যার কিন্তু দেশটা আমাদের সকলের, কি বলেন? অতএব একটা সুন্দর শান্তিপূর্ণ দেশ গড়া এটা আমাদের সকলের দায়িত্ব না? এটা আমাদের সকলের দায়িত্ব। এই জন্য আমিরে জামাতের নির্দেশে আমরা আমরা দেবীদ্বার উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি নেতা অনিল দাস সহ আরো সকল নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলে আমরা বিভিন্ন মন্দিরে গিয়েছি, হিন্দু মন্দিরের কমিটির সদস্যদের সাথে কথা বলেছি, আমরা বলছি যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, কোথাও যদি পাহারা দিতে হয় আমরা পাহারা দেব, কিন্তু আপনাদের জন্য কোনো ক্ষতি না হয়, এভাবে আমরা আমাদের দেবীদ্বারকে, আমাদের দেবীদ্বারকে আমরা সুন্দর রাখার জন্য, একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা আমাদের সকল হিন্দু মন্দিরের কমিটির সদস্যদের সাথে কথা বলে তাদেরকে বলেছি আমরা রেডি আছি, আপনাদের যখন প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, আমরা সাথে সাথে চলে আসব, কিন্তু কেউ যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে। একটা শ্রেণী আছে, এই সুযোগে মাঝখানে একটা কুচক্রী মহল হিন্দু এবং সংখ্যালঘু ভাইদের উপাসনালয়ে আক্রমণ করে আমাদের মাঝে একটা ব্যবধান তৈরি করতে চায়, একটা ডিভিশন তৈরি করতে চায়, আমরা দেবীদ্বারে এই জাতীয় পরিবেশ তৈরি করতে দেব না ইনশাআল্লাহ, এবং আপনারা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন। সামনে আপনাদের শারদীয় দুর্গা উৎসব আছে, আমাদের ভাইস চেয়ারম্যান সাবেক শহীদুল ইসলাম শহীদ ভাই, আমরা ওসির সাথে কথা বলেছি, আমরা টিউনের সাথেও কথা বলেছি, আমাদের হিন্দু ভাই বোনেরা যেন তাদের দুর্গা পূজা অত্যন্ত সুন্দর পরিবেশে করতে পারে, কেউ যেন সেখানে কোনো ধরনের সামান্যতম কোনো
মানে কোন ধরনের মানে অস্থিশীল পরিবেশ তৈরি করতে না পারে, এই জন্য আমরা তাদেরকে বলেছি আমরা সার্বিক ভাবে আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ।